আমি হয়েছি পাগল, আর হব কি, পাগল হতে আর আমার বাকি আছে কি, পাগল হতে আর বাকি আছে কি, পাগল হতে আর বাকি আছে কি। আমি হয়েছি পাগল, পাগল হতে আর বাকি আছে কি। হরি বলে বাহু তুলে ডাক ছাড়ে ওদে হরির যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জন সাধুগুরু বৈষ্ণব হেরি আর্যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মন্দে একবার হরি বল, নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বলে ভাব সংসারে। যেজন করে হরি চিনতে, আগে ঠিক কর তারপরে বাজা, হরি করে তার চিনতে অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনা তেজে বিষয়ে বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দিন বন্ধু পাইলে তার কৃপা বিন্দু ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ সবই শেষ সবার মধ্যে জানাই নিবেদন। আমার বিপক্ষ কবি যিনি নির্মল সরকার হলেন তিনি, তিনখানি প্রশ্ন করেছে উত্থাপন। আমার কাছে বলে ডাকি বাবা তুমি বলো দেখি, তোমার মূল আদর্শটা কি করিব শ্রবণ। তুমি গাও রামায়ণ করো পদা বলি কীর্তন, আবার কৃষ্ণ বলে কাঁদে তোমার মন। বলে হরে কৃষ্ণ হরে তোমার দুটি নয়ন ঝরে, আবার বারুণি এলে পরে তুমি ঠাকুর নগর যাও। মিশিয়া মতুয়ার দলে প্রেমানন্দে হরি বলে গিয়ে দেখি ঝুলাতে গড়া ছোট ছোট। আবার গুরু তোমার ভবা পাগলা গলে তোমার আসার মালা, তোমার আদর্শ আমার বোঝা হলো দায়।
তাহলে তুমি কোন আদর্শ ধরে চালাও তোমার জীবনটা রে, এ আসরে দেও তার পরিচয়। ভালো প্রশ্ন করলে দান, আমি ধন্যবাদ দেই সবার স্থান। আমি প্রথমেই আমার রসরাজ তারকের গানের করলাম আয়োজন, আর তোমার কাছে বলে রাখি হরিলীলামৃত পড়েছ কি, হরি ঠাকুর কেন এলেন এ বিশ্ব ভুবন। আমার তারকের কলম এ কি বলছে, মানব কুলে আসিয়া যশমন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী, প্রচারিল গুড় গম্য সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইল এ জগৎ ভরি। আমি যাদের নাম গাই তুমি একটু বলো তাই, এরা কি সনাতন ধর্মের বাইরের কোনো জন? আমার তারক গোসাই কলম ধরে লিখেছে হরি লীলামৃতের ভিতরে, শ্রীরামচন্দ্র প্রথম পুরুষ মানুষ রতন, তাই তো প্রথম পুরুষ অবতার রাম রঘুবর। আছে হরি লীলামৃতের ভিতর আছে কি, নাকি লীলামৃত এনে পড়ে শোনাবো? হ্যাঁ, মঙ্গলাচরণের মধ্যে প্রথম পুরুষ অবতার রাম রঘুবর, রঘুবর তিনি কি লিখলেন, পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ নন্দেরই নন্দন, সেই নন্দ সুত হল সচির নন্দন। আছে নাকি আমি ভুল বলছি? সকল হরণ করে তারে বলি হরি, রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি, তাহলে একই সনাতন ধর্মের এরা সবাই অবতার। পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ নন্দের নন্দন, তাহলে প্রথম পুরুষ অবতার রঘুবর। এই জন্যে আমি গাই রামায়ণ, এরা তো সনাতনী, এ তো আলাদা কেউ না, আরবের থেকে আসে নাই তো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কইছেন বোঝে না নাকি, আমার সাথে গড়ে কেন? এরা তো সনাতন ধর্মের সমস্ত অবতার গণ। যদা যদা হি ধর্মস্য গ্লানির ভাবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম শিরম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চতুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাহলে এরা কিন্তু একই সনাতনের যুগে যুগে অবতার, রাম কৃষ্ণ গৌর গুণাধার, এবং সেই গৌরাঙ্গই যে ওরা কেন দিয়ে এলো, আমার তারক সেই পরিষ্কার কলমে লিখে দিল, মায়ের সঙ্গে করাল ছিল। দেখবেন আপনারা পুনর্বার অবতারের কারণ পড়ে দেখবেন, এবং তিনি অহৈতুকী প্রেম বিতরণ করতে এসেছিলেন, সেই প্রেম নরোত্তম ক্ষেত্রে নরোত্তম শ্রীনিবাস তা হয়ে পরিপূর্ণ দিতে পারেননি, এই জন্যেই যেটুকু বাকি ছিল সেটুকু দিতে শ্রী হরি হলো। প্রেমানন্দে হরি হরি বল ভক্তগণ, আমি গুরুর কাছে এইটুকু জানি আমরা সবাই সনাতনী, তাই রাম মানি কৃষ্ণ মানি গৌর মানি হরি হরি চাঁদের চরণ বন্দন হরি বলো। তাই রাম ভক্তরা ভালোবেসে আমাকে নিয়ে যায় তাদের গৃহবাসে, আমার মুখে শোনে রামায়ণ। কৃষ্ণ ভক্ত যারা যারা কীর্তন গান শোনে তারা আবার গেয়ে শোনাই হরে কৃষ্ণ নাম সংকীর্তন, বুঝেছ কি বলছি? ওই যে ঠাকুর হরিচাঁদ যে বলে হরি হরি, ওর মধ্যেও সেই অহৈতুকী প্রেম। আমি হেরি যে প্রেম
ব্রজের রায় কিশোরীর হৃদয়ে ভাণ্ডার এতেছিল হাকারে কেশবশ্চৈব হিকারে আদ্যা শক্তিময়ী রাধা এক হরি নামে রাধা কৃষ্ণ প্রেম বাধা এটা বেদাতীত জগতের সেই প্রেম বিতরী আসছে তাহলে আমি কি অন্যায়টা করলাম তাহলে আমার তারক কি লিখেছে হরি বলে বাহু তুলে আরে সবে বলে হরি বল বাজায় খোলার মাদল ভাত পাগলার প্রেম পাগল বাজায় খোলার মাদল ভাত পাগলার প্রেম পাগল বাজায় খোলার মাদল ভাত পাগলার প্রেম পাগল আমি পাগল হলাম তাই দেখি অসতী পাগল হতে আর বাকি আছে কি বাবা নির্মল একটা কথা বলি অবস্থা যদি এত দোষ রামের গায়ে কিছু কিছু মতুয়ারা রাম রে মোটে মানতে চায় না রে মশাই কৃষ্ণ নিন্দা করে গৌর নিন্দা করে এতই যদি বিষ্ঠা ওদের শরীরে তাহলে এত খারাপ মূর্তি হরিচাঁদ ধরেছিল কেন হরিচাঁদ রাম রূপ দেখায় নাই হীরামন পাগলকে কথা কই তোমরা আমি যদি বুঝি খারাপ আমি আমার বাবাকে শ্রদ্ধা করি আমার বাবা জগতের সবচাইতে পবিত্র মানুষ মনে মন আমি ভাবলাম আমার বাবার চাইতে পবিত্র আর কেউ নাই কিন্তু আমি যদি রাত্রিবেলা দেখতে পাই আমার বাবার কাছে গরু পাচারকারী যাতায়াত করে গরু পাচারের টাকা আমার বাবার দ্বারে বস্তা ভরে দিয়ে যায় কথা কই আমার বাবা দুর্নীতিগ্রস্ত কিংবা ডাকাত কিংবা চোর কিংবা খুনির সাথে তার ভাব আছে অন্তরঙ্গ ভাব কথা ভালো করে বুঝিয়ে যারা সবাই মন্দ কয় আমার বাবা যদি সেই লোকটারে নিয়ে চলে বেড়ায় তাহলে আমার ভক্তি থাকবে তাহলে রাম যদি এত মন্দ হলো তাহলে হরিচাঁদ কেন রাম মূর্তি ধরল জবাব দাও হরিচাঁদের তো বলা উচিত ছিল না 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 ওই রাম মূর্তি আমি করিব না ধারণ ওই রামচন্দ্র শূদ্রের মস্তক করেছে নিধন আমি শূদ্রকে উদ্ধারের তরে এসেছি এবারে হবে না কায়দা আছে মাগবরের দল জবাব দিতে পারবা আমি যদি বুঝি ওটা গু তাহলে আমি গায়ে মাখবো কেন আমি তো ডাব সাবান মাখবো আমি পার কেবিনিউ মাখবো কি আমা কি কও নাকি তুমি কই চোখে কাজল না নিয়ে গু নিবা কে দেবা না কেন আজকাল সমাজে কত ফাজিল তৈরি হয়েছে একটু ভাবিয়ে দেখে এ বুঝবে না যে ওই রামের রূপ নিজে হরিচাঁদের অঙ্গে ধারণ করেছে কৃষ্ণ রূপ রাম মূর্তি কারে দেখাইছে হরিচাঁদ কারে দেখাইছিল বলো তোমরা বলো জোরে বলো জোরে বলো জানো না হীরামন কৃষ্ণ মূর্তি কাকে দেখাইছে এইটা জানো না না কমল দাস বইটা কি জগন্নাথ মূর্তি ধরে দেখিয়েছে কাকে শিবনাথ ভবনাথ পাণ্ডাকে তাহলে এরা যদি এত খারাপ হলো একা হরিচাঁদি যদি ভালো হয়ে গেল
তাহলে কেন সেই হরিরঙ্গে রামকৃষ্ণ জগন্নাথ গৌর মূর্তি ধারণ করেছিল? আমার তো তারও গোসাই এইগুলো সব, সেই তো আমার ভিতরে থেকে সব করাচ্ছে, এ বোঝো না? কারণ সব সনাতন একাকার, সব সনাতনীরা ঐক্যবদ্ধ হও, প্রেমানন্দে হরি বলে ঐক্যবদ্ধ হও, একাকার হই যাও সবাই এক। যত বিভক্ত হবে তত দুর্বল হয়ে যাবে, শয়তানেরা তোমাদের সর্বনাশ করে ছেড়ে দেবে। রাম ভক্ত, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত, যখন তোমরা হবে বিভক্ত তখন ঝরবে তোমাদের রক্ত, বোঝো না তা? এই জন্য আমি আমার আদর্শ দিয়ে এটাই দেখাতে চাই, আমরা সনাতনী, এক সনাতনী সবাই, এক সনাতনী সবাই, সবাই সনাতন ধর্মের ছাতার তলে প্রেমানন্দ হরি বলো, রাম বলো, কৃষ্ণ বলো। শুধু তাই না, বাবা নির্মল তুমি দেখো নাই, বাংলাদেশে যখন যাই কত মুসলমানরা এসে চোখের জলে ভেসে আমাকে বাবা বলে প্রণাম করে পায়, দেখো না? বাংলাদেশের ইউটিউবে খুলে দেখো কতজন বাবা বলে প্রণাম করে গান গায়, গান গাওয়ার আগে অসীম সরকারের গুরু কয়, সব মুসলমান কেন কয়? মুসলমানদের মধ্যে চারটে মত আছে, হজি কত্তরি কৎসরি মারফত, এই মারফতেই মতের মুসলমান যারা হিংসা দেশ শূন্য তারা, তাদের মধ্যে এই রাধা কৃষ্ণ প্রেম ভরা, ওরাই আমার ভক্ত হয়, আর আমি ওদের প্রণাম জানাই পায়। ভাবে ভাবে যখন মিশে যাবে সেই তো আপন হবে, আর ভাবের জায়গা যখন বেবাব হবে সে আপন হবে কি? ভাবে ভাবে মিলন হয়। হরি বল। তাহলে আমার তারক গোসাই কি গান গাইল? ওই যে পাগলরা, সেই পাগলরাই তারা জাত পাগল। যেমন অদ্বৈত মহাপ্রভু, সে শিব ছিল, সে এবার অদ্বৈত হলো, সেই অদ্বৈত হতে ওরা কান দিতে সেই শিবই এসে বাবা গুরু চাঁদ হলো। হরি হরি বল। চৈতন্য মহাপ্রভুর হাতে করঙ্গ ছিল, সেই করঙ্গ ভেঙে ফেলেছিল, মহাপ্রভু বলেছিল করঙ্গ ভাঙিয়া বুকে দিলে জ্বালা, এই করঙ্গই হবে এর পরবর্তী কালে আমার হরি ভক্তের গলার মালা। হরি বল। যে আশার মালাটা আমরা ব্যবহার করি এটা মহাপ্রভুর হাতের করঙ্গে ভাঙা না? এটা কার? হরিলীলামিতে লেখা আছে না? পড়ো নাই তোমরা? না, লীলামিতে আমি পড়িয়ে শোনাবো, আছে তো নাকি? কথা কলে এই আশার মালাটাই যে আশা দিয়ে যে মালা হবে, এটা কে বলেছিল? শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। কারণ তার করঙ্গ যখন ভেঙে ফেলে হৃদয় তাহার উঠল জ্বলে, এবং সেই মালা কে দেবে তাও লেখা আছে, লক্ষ্মী দেবে, হরিচাঁদ ঠাকুর দেবে তা লেখা নাই, লক্ষ্মী নিজের হাতে, আগে শান্তি মা, তিনি কিন্তু আসার মালা ভক্তদের পড়ে দেখবেন বাড়ি গিয়ে একদম প্রথম দিকেই সব এগুলো, বুঝতে পেরেছেন? তাহলে আমরা যে সনাতনী এইটা ভুললে হবে না, প্রত্যেকটার সঙ্গে চেন রয়েছে। হ্যাঁ, আমার তার গোসাই কি গান গাই? মন হয়েছে হন্যে পাগল, বিষ্ণু কইলে কি করে, সাই দরদি যা করে,
বসে করে পাগলে পাগল করে যে করে সে করে পাগলে পাগল করে যে রাম সেই কৃষ্ণ সেই চৈতন্য তাদের গুণাগুণ গাহি আমি সেই জন্ম সেই আবার হরি হয়ে ওরা কান্দি এলো তাই মতু আমের সঙ্গে মিশে ভাসিয়া প্রেম রসে বলি হরি হরি বল আমার আদর্শ হচ্ছে সনাতনকে রক্ষা করা সনাতনীদের ঐক্যবদ্ধ করা এটা হচ্ছে আমার আদর্শ সনাতনীদের ঐক্যবদ্ধ করা ওই কৃষ্ণ ভক্ত বলে তাকে বাদ দেওয়া রাম ভক্ত বলে তার নিন্দামঙ্গ পাওয়া চৈতন্য মহাপ্রভু তার নিন্দা করা আর শুধু আমি যাকে ভজন করি তাকে শ্রেষ্ঠাসনে বসানো ওটা তো আমার শ্রেষ্ঠাসনে তিনি আসেন কারণ আমি যার করব ভজন সেই তো আমার আরাধ্য ধন এই জন্য ভবা পাগলা বলছে ভাবিও একজন রাখিও সবার মন কেউ যেন ব্যথা না পায় আর বাবা নির্মল দেখো আজকাল সমাজে কিছু কিছু মানুষ মত্ত হয়েছে সেই ব্যথা দেওয়ার কাজে এই জন্যে বাবা আমি তারক গোসাইয়ের কথার বাইরে একটুও যাই নাই দেখো এরপরে আসছে সাইজি যেদিন রাইজি বলে সকলে পাগল হলো এককালে নদেবাসী সকলে পাগল হলো এককালে পাগলে পাগলে দল বেঁধেছে সবলে পাগলে পাগলে দল বেঁধেছে সবলে এই দলে আর ওই দলে সব দলে আমি থাকি অসখী পাগল হতে বাবা নির্মল সমালোচনা করে যারা আমার তারকের ঊর্ধ্বে নয় তো তারা তারক কেন বললেন একদম গৌর কথা কৃষ্ণ কথা দিয়ে তারক গোসাই আরম্ভ করে হরিচন্দ্রে পরিসমাপ্তি করেছে নাকি কথাকন তারকের গান কে যাবি গৌর ঘাটে আইসু গৌর দিয়ে আরম্ভ করেছে শেষে গিয়ে হরিচটে মিল দিয়েছে কোনোটা বাদ দেয় নাই তো এই জন্য তারক গোসাই যে এই দলে ওই দলে সব দলে আমি থাকি কারণ বৈষ্ণব আর মতুয়া প্রকৃত মতুয়া প্রকৃত বৈষ্ণব যদি হয় তারা হয় বেদাতি তারা একাকার হয়ে যায় হরি হরি দাঁড়িয়ে বলি সবার সান্নিধ্যে প্রকৃত বৈষ্ণব আর প্রকৃত মতুয়া হচ্ছে বেদবিধির ঊর্ধ্বে প্রকৃত বৈষ্ণব অর্থাৎ প্রকৃত ব্রজ প্রেমের প্রেমী সব বৈষ্ণবরাই কিন্তু তা হতে পারেনি কারণ বিধিমার্গ অতিক্রম না করলে রাগমার্গে পৌঁছানো যায় না উপরের মাটি না কেটে তলার মাটি তোলা যায় না যাই কি একবারই বাবু বলছে হে আমার উঠোনে মাটি দিতে হবে একটু ভালো মাটি পাশের থেকে কাটিয়ে আন
মাটি যেখান থেকে কাটতেছে ওই জায়গা উপরে সব খারাপ মাটি, ধাপ ময়লা আবর্জনা, হাত পাশে পরে যাইয়া একদম কায়দার মাটি উঠিছে। বাবু যে কয় আমার এতগুলো জন লাগলো, আগে যদি উপরের মাটি না কাটিয়ে তলের মাটি দিয়ে কাটতে তাহলে তো এতগুলো জন লাগতো না। জনেরা কয় বাবু আপনি বোঝেন না, উপরের মাটি না কাটিয়ে তলার মাটি আগে কাটা যায় না, বিধিমার্গ অতিক্রম না করে রাগ মার্গে পৌঁছানো যায় না। এই জন্য গুরু যে বিধি দেবে সেটাকে তোমার মানতে হবে। কি বাবা আজ এত সুন্দর ঢোল বাজাচ্ছে ওস্তাদ শ্যামল রায়, আগে গুরুর বিধি মানতে হয়েছে? এই যে বাজনাগুলো এখন যে বাজনাটা বাজাচ্ছে এটা কি বলকি, এটার বলকি দাপ 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 ভিন্ন দাপ 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 ভিন্ন, বলো একটু জোরে বলো, দিদি দাদা ভিন্ন দিদি দিদি ধাতা ধিনা তিতি তাটাটাটা দিদি ধাতা ধিনা তিতি তাটাটাটা, বুঝতে পারছেন? তাহলে এ বাজনার মধ্যে শিখতে গেলে কি করতে হয়েছে? আগে প্রথম যখন গুরুদেবের কাছে গেছে বলে প্রথম বাজা তেরে খেটা তেরে, কি বাবা তেরে খেটা তেরে খেটা তেরে খেটা, তারপরে তেরে কেটে তাকো তেরে কেটে তাকো তেরে কেটে তাকো তেরে কেটে তাকো, ধীরে 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 ধীরে, এই যে বিধি মানবো। মানে ও যদি কয় গুরুদেব আমি বাজাবো কেন, আমি শুনলাম যে কত সুন্দর বাজাচ্ছে দিদি দাদা দিদা তুই তুই ওই বাজাবো আমি, কে নিচ্ছ হবে? তাহলে বিধি মানবো অতিক্রম করে রাগ মার্গে যেতে হয়, অত সোজা না রাগ মার্গ। রাগ মার্গে যখন যাবে নিজের ছেলেও মরে গেলে সেই মানুষ বলবে হে ঈশ্বর তোমার ইচ্ছা পূর্ণ হোক, যেদিন আমাকে পাঠাইয়াছিলে ধরণীর ঠাই আমার সঙ্গে তো কেউ আসে নাই, আমি একা একা এসেছিলাম পরে পেলাম জগতের সব লোক। পারবা নিজের ছেলে মরে যাবে কান্তি পারবা না, বলবা ঠাকুর তুমি যা করিছো ঠিক করিছো, পারবা এত সোজা নাকি রাগ মার্গে যাওয়া? কি এত সোজা না বাবা? তাহলে বিধি মার্গ অতিক্রম করে তারপরে রাগ মার্গে পৌঁছায়। এই জন্যে মতুয়াদের আগে কামনা সাগর, ওই জায়গা গিয়ে তোমার কি কামনা আছে পূর্ণ করো, এই কামনা পূর্ণ হওয়ার পরে দেখবা তোমার হরিভক্তি বাড়ে, আমার ঠাকুরের দয়ায় আমার ঘরে একটা সন্তান হইছে অত নাম হচ্ছে কি। এইবার ধীরে ধীরে দেখবা নিজের কামনা বিসর্জন দেবার জন্য তুমি কামনা সাগরে যাবা, হে ঠাকুর আর কিছু চাই না আমার তোমার প্রেম দেহাও প্রেমানন্দে আমি হরি বল হরি বল হরি। তাহলে আগেই কিন্তু মানুষ রাগ মার্গে যেতে পারে না, এই জন্য কোটির মধ্যে গুটি, অত সোজা না, লম্বা লম্বা কথা বলা যায়, অনেক পাওয়া যায়, করণধারী কয়জন আছে বুঝে ওঠা যায়। তাই আমার তার বসে গান লিখল সন্নে সন্নে পাগল গোপীর প্রেম গিলে, সন্নে সন্নে পাগল গোপীর প্রেম গিলে আমি মরিলে বাঁচিলে মরিলে বাঁচিলে কি করি তা বুঝিলে, সেই পাগলের বিহার
অসখী পাগল হতে আর বাকি আছে কি, পাগল হতে আর বাকি আছে কি। নিত্য ধামে গোপীর প্রেমে আমি কইছিলাম না, লাগাও আমার মুখস্থ